দেশে নারী নির্যাতন আইন থাকলেও নারীদের মাধ্যমে নির্যাতিত পুরুষের পক্ষে কোনো আইন নেই আর সেই সব নির্যাতনের শিকার পুরুষরাই পুরুষ নির্যাতন আইনের দাবিতে দুই বছর ব্যাপী সারা দেশে মানববন্ধন করে যাচ্ছে নারীর মাধ্যমে পুরুষ নির্যাতন আইন করার দাবিতে প্রতিনিয়ত মানববন্ধন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও তা আমলে নিচ্ছে না এতে পুরুষরা ক্ষুব্ধ হয়ে উঠছে নারায়ণগঞ্জ শহীদ মিনারে পুরুষ নির্যাতন আইনের প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এ সময় নির্যাতিত পুরুষরা পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান এতে একই দফা দাবি তুলে ধরা হয় একই মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খাইরুন আলমের বিরুদ্ধে তার স্ত্রীর দায়কৃত দুটি মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিও করা হয়েছে নির্যাতিত পুরুষদের নিয়ে ইতিমধ্যে একটি সংগঠন করা হয়েছে ওই সংগঠনটির নাম পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ রোববারের মানববন্ধনে উপস্থিত ছিলেন পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক বাবুল মিয়া নারী নির্যাতন শিকার হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর নাদিম মিয়া শাহ আলম ও আনসার আলী প্রমুখ মানববন্ধনে বক্তারা দাবি করেছেন নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ডাল হিসেবে ব্যবহার করছে নারীরা পরকিয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা ঢুকিয়ে দিচ্ছে শুধু স্বামীকে নয় মামলায় অহেতুক দেবর বাসুর ননদ ও শাশুড়িকেও আসামি করে হেনস্থা করা হচ্ছে পুরুষ নির্যাতনের শিকার হয়ে লজ্জায় কাউকে বলতে পারে না যা কেউ শুনেও না কেউ দেখেও না তাই পুরুষদের নীরব কান্না নারীর দ্বারা নির্যাতনের শিকাররাই বুঝতে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন